हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। अपने सबाई के हमारे जाते यूट्यूब चैने स्वागत। अपन साथी ईशान। व्यूअर्स, आशा करा सकले सुस्थ आर्स। अपनारा सकले जाना चैने पाखी पालन सकल समस्या और समाधान सम्पर्क कथा बोले थी। सो व्यूअर्स, हमारे आजकल भिडियोर मेन टपिक हे बाजिकल पाखिर मान्थलि मेडिसिन कोर्स की कोर्स क्यों पाखी के कराते हैं। सो व्यूअर्स, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি আপনার এবং আপনার পাখি উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যার ফলে আমাদের ভিডিওর নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, সাধারণত পাখির মাসিক মেডিসিন কোর্স করতে বা বলতে আমরা পাখির সকল প্রয়োজনীয় ঔষধ বা মেডিসিনের কথা বলেছি। এই ভিডিওতে আমরা আপনাদের যে মেডিসিনগুলোর কথা বলবো তা পাখির জন্য সবসময় গুরুত্বপূর্ণ তালিকায় থাকে। প্রথমে আমরা শুরু করব ক্রিমির ঔষধের কথা দিয়ে। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে পাখিদের 3 থেকে 4 মাস পরপর কৃমিনাশক বা ক্রিমির ঔষধ খাওয়াতে হয়, যার ফলে পাখির শরীরে পরজীবীর ভারসাম্য সমান থাকে বা রক্ষা হয়। আমরা সাধারণত পাখিকে এই কৃমির জন্য নানান ধরনের ওষুধ খাইয়ে থাকি, কিন্তু আমি সাধারণত পাখিকে এভিনেক্স খাইয়ে থাকি। যদি আপনারা আগেই এই কোর্স বা কৃমির কোর্স করিয়ে থাকেন তাহলে আবার করা লাগবে না, বা এই এটি এই কোর্সটি স্কিপ করবেন, আর না করে থাকলে করবেন। তারপর 5 থেকে 7 দিন গ্যাপ দিয়ে লিভার টনিক অথবা লিভার বেড যেটাই পান না ওই মেডিসিনের একটি কোর্স করাবেন, এবং এই ঔষধটি কিভাবে ব্যবহার করতে হবে অথবা এর ব্যবহার বিধি এর গায়ে দেওয়া আছে, তাই আর আমি বললাম না। ভিউয়ার্স, যদি আপনাদের লিভার টনিক অথবা লিভার বেড সম্পর্কে জানার জন্য কোনো ভিডিও লাগে তাহলে এখনই একটি কমেন্ট করে ফেলুন, তাহলে আমার নেক্সট ভিডিওটি এই বিষয়ের উপরেই হবে। এই লিভার বেড বা লিভার টনিকের কাজ কি? এটা পাখির লিভার পরিষ্কার করতে সাহায্য করে, পাখির লিভার থেকে ব্যাকটেরিয়া নিষ্কাশনে প্রচুর সাহায্য রাখে, এবং পাখির পেট খারাপজনিত সবুজ পায়খানাজনিত সমস্যা দূরীকরণে সাহায্য করে, এবং আরও নানা কাজ আছে এই লিভার বেড বা লিভার টনিকের। তারপর আমরা এই কোর্সের পর বা এই কোর্সটি শেষ হলে লিভার টনিকের, তারপর আমরা 5 থেকে 7 দিন আবার একটু গ্যাপ দিয়ে ভিটামিন কোর্সটি শুরু করব। ভিউয়ার্স, ভিটামিন কোর্স করানোর আগে আপনাদের পাখির ভিটামিন কোর্স সম্পর্কে জ্ঞান থাকা দরকার, যা আমাদের পূর্বের ভিডিওতে রয়েছে, যা আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সাধারণত প্রতিটি ব্রিডার এই ব্রিডটি করায় পাখিদেরকে, ব্রিডের পূর্বে এই ব্রিডিংটা করায় বা কোর্সটা করায়, ভিটামিন কোর্সটা করায়, আর নইলে পাখির ডিমগুলো ফার্টাইল হয় না বা ফলন ভালো পাওয়া যায় না। এই ভিটামিন কোর্সের জন্য আমরা যে সকল ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট ব্যবহার করব তার নাম হলো ক্যালপ্লেক্স, প্যানামিন, জিজভেট, এবং আরেকটি ঔষধ বা মেডিসিন আছে সেটি আলাদাভাবে কোর্স করাতে হয়, সেটি হলো ভিটামিন D3। এখানে ক্যালপ্লেক্স পাখির ক্যালসিয়ামের জন্য ব্যবহার করা হয়, প্যানামিন পাখির ডিমের উর্বরতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, এবং ডিম জানি না জমে সেই জন্য ব্যবহার করা হয়। আর জিজভেট সাধারণত জিঙ্ক এবং পাখির পালক ঝরে যাওয়ার মতো মারাত্মক সমস্যা সমাধানে ব্যবহার করা হয়। তারপর ইসেল হচ্ছে ভিটামিন ই এর জন্য ব্যবহার করা হয়, আর ইসেল সাধারণত পাখি যখন ব্রিড করে না তখন ব্যবহার করা হয়। আর পাখি যখন একবার ব্রিড করে তারপর আবার ব্রিড করবে এমন অবস্থায় যায়, তখন আমি সাধারণত ভিটামিন D3 ব্যবহার করে থাকি। ভিটামিন D3 পাখির শরীরে সকল ভিটামিন ও মিনারেল যোগাতে সাহায্য করে। ক্যালপ্লেক্স, প্যানামিন এবং জিজভেট সাধারণত 1 লিটার পানিতে 1 বা 2 ml পানিতে মিশিয়ে পাখিকে দেওয়া যায়, আর এই ঔষধ পাখিকে একটানা 5 থেকে 7 দিন দেবেন। এই 3টি ঔষধ দেওয়ার 3 থেকে 4 দিন পর ভিটামিন D3 এর কোর্সটি করানো লাগবে। এই ভিটামিন D3 এর পর যে কোনো সময় আপনারা একটি মাল্টিভিটামিন কোর্স করাতে পারেন। আমি মাল্টিভিটামিন হিসেবে ম্যাক্সিফোর্ড বা হিপ্রাচক অ্যামিনো ব্যবহার করে থাকি। এই মাল্টিভিটামিনের কোর্সটা ব্রিডে দেওয়ার আগে এবং ডিম বাচ্চা করানোর পরে 2 সময়ই করানো যায়।
ভিউয়ার্স, এই মান্থলি মেডিসিন কোর্স ভিডিওটি দেওয়ার মানে এই না যে আপনি আপনার পাখিকে প্রত্যেক মাসে এই কোর্সগুলো করাবেন। এটি পাখিকে গ্যাপ দিয়ে দিয়ে করাতে পারেন, তারপর পাখিকে 6 মাস পরেও চাইলে এই মান্থলি কোর্সটি করাতে পারেন, আবার 3 মাস পরপর করান। আমি আমার পাখিকে সবসময় ব্রিডে দেওয়ার আগে ভিটামিন কোর্সটি করে থাকি। ভিউয়ার্স, আমরা সাধারণত পাখিদেরকে ব্রিডে দেওয়ার আগে ভিটামিন কোর্স, তারপর হচ্ছে যে ব্রিড না করলে ই সেল এবং নানা ধরনের কোর্স করিয়ে থাকি, কৃমির জন্য কৃমিনাশক কোর্স এবং নানাভাবে নানা কোর্স করিয়ে থাকি। এখন আমরা একটা কোর্স করানোর সাথে সাথে অন্য কোর্স করাতে পারি না দেখে গ্যাপ দিয়ে করি। আর অনেকে আমার কাছে মান্থলি কোর্সের একটা রিকোয়েস্ট ভিডিও চেয়েছিলেন, তার জন্য আমি এই ভিডিওটি দিয়েছি। সো ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ ভিউয়ার্স। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিকে লাইক করুন এবং নিচে একটি কমেন্ট করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সো ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।